আসসালামু আলাইকুম, আমি টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 বীজগণিতীয় রাশি পাঠ 2 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডেড চিহ্নের সাহায্যে লেখো। যদি আমরা বাংলায় বলি তাহলে যোগ বিয়োগ গুণ এবং ভাগ চিহ্নের সাহায্যে লেখো। আমাদের 1 নম্বরের প্রশ্নটা হচ্ছে এক্স এর 4 গুণের সাথে চার গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। ওয়াই এর 5 গুণ যোগ। এখানে এই বাংলা প্রশ্নটাকে আমরা বীজগণিত রাশিতে রূপান্তর করব। যেমন এক্স এর চার গুণ বলতে আমরা বুঝি এক্স এর 4 গুণ। 4 গুণ হলো 4x। এবং ওয়াই এর 5 গুণ হলো এবং যে ওয়াই এর 5 গুণ হলো 5 গুণ হলো 5y আমরা এই বাংলা কথাটাকে আমরা বীজগণিত রাশিতে রূপান্তর করলাম। এখানে বলা আছে যে এক্স এর 4 গুণের সাথে, তো আমরা এক্স এর 4 গুণ হলো 4x এবং ওয়াই এর 5 গুণ যোগ, তো ওয়াই এর 5 গুণ হলো 5y। অতএব লিনিয়ার যোগ যোগ 4x প্লাস 5y, এই হলো আমাদের 1 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা আমাদের 2 নম্বরের অ্যান্সারটা লিখব। তো 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে এ দ্বিগুণ থেকে বি বিয়োগ কথা হচ্ছে এ এর দ্বিগুণ থেকে বি বি বিয়োগ এ এর দ্বিগুণ। তা আমরা একে আমরা যদি 2 দিয়ে গুণ করি, এ এর দ্বিগুণ হলো 2a। এর দ্বিগুণ দ্বিগুণ হলো 2a, বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। তখন লিখব নিম্ন বিয়োগ নিম্ন বিয়োগ 2a মাইনাস 2a মাইনাস b, এই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 3 নম্বর অঙ্কটা করব। তার মধ্যে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে
একটি সংখ্যার তিন গুণের সাথে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এই প্রশ্নটার সাথে মিল রেখে আমরা বীজগণিত রাশিতে রূপান্তর করব। যেমন একটি সংখ্যার তিন গুণের সাথে, তো একটি সংখ্যা বলতে আমরা এখানে আমরা একটা এক্স নিতে পারি। হ্যাঁ, একটি সংখ্যা এক্স মনে করি লেখা লাগবে না, আমরা লিখব, আচ্ছা লিখি, মনে করি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স, তারা লিখতে পারি, যারা লিখতে পারে, তার একটি সংখ্যার তিন গুণ, তার তিন গুণ তিন গুণ হলো 3x, এবং অপর একটি সংখ্যা y, এবং অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা হলো y, যার দ্বিগুণ হলো 2y। এখন আমরা সংখ্যাটি লিখব, অতএব নিম্ন সংখ্যা থ্রি এক্স, একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তা আমরা লিখব 3x + 2y। এই হলো আমাদের আনসার। এখন আমরা আমাদের 4 নম্বর অঙ্কটি করব। নাম্বার 4, তোমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যার 4 গুণ থেকে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, 3 গুণ বিয়োগ, তো এখানে আমরা লিখব, যেমন একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তো মনে করি মনে করি
মনে করি একটি সংখ্যা এক্স যার 4 গুণ 4x, এবং অপর একটি সংখ্যা অপর একটি সংখ্যা y যার 3 গুণ 3 গুণ 3y। অতএব নিম্ন বিয়োগ বিয়োগ 4x-3y, এই হলো আমাদের আনসার। এখন আমরা আমাদের 5 নম্বর অঙ্কটি করব। নাম্বার 5, তোমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে এ থেকে বি এর বিয়োগফলকে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। এই কথাটাকে আমরা বীজগণিত রাশিতে রূপান্তর করব। হ্যাঁ, প্রথমে আমরা লিখব এ থেকে বি এর বিয়োগফল হলো এ থেকে বি এর বিয়োগফল হলো a-b, এবং a ও b এর যোগফল হলো এবং a ও b এর যোগফল হলো a+b। আমাদের ভাগ যেহেতু বলা হয়েছে যে এর যোগফল দ্বারা ভাগ, তা আমরা লিখব অতএব নির্ণেয় ভাগ, হ্যাঁ কি বলা হয়েছে, এ থেকে বি এর বিয়োগফলকে বিয়োগফল হলো সরি এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তো আমরা লিখবো a-b/a+b, এই হলো আমাদের 5 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।